আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি হাসি হাসি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, এগরোল। আজকে আমি আপনাদেরকে বাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট এগরোল বানিয়ে দেখাবো, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি রোল বানানোর জন্য 2 কাপ মতো ময়দা মেখে ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে ছোট ছোট করে লেজি কেটে রুটি বানিয়ে নেব। এখন আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। একটা একটা করে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেল। রুটিগুলো শাকার জন্য গ্যাসের ওপর তা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে রুটিগুলোকে সেকে নেব। এখন আমি রুটিটা উল্টে দেব। রুটিটা কম বেশি রোলের মতো করে ফ্রাই করা হয়ে গেল। এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব। এবারে আমি ভাঙা ডিমটাকে তার মধ্যে দিয়ে দেব। এবারে আমি ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দেব, বড় সাইজের করে নেব। এখন আমি রুটিটা ওর মধ্যে বসিয়ে দেব। এবারে আমি রুটিটাকে উল্টে নেব। একটা একটা করে সবগুলোই করে নিয়েছি। এবার আমি রোলগুলো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সস, গাজর আর শসা। এবার আমি এর উপরে কিছুটা গাজর, কিছুটা সস আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার উপরে হালকা কাঁচা লঙ্কা আর সস দিয়ে এইটাকে জোড়ে নেব। বন্ধুরা, আমার রোল তৈরি করা হয়ে গেল। এভাবে একটা একটা করে সবগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।